তুমি তো আরো বেশি নেওয়া যায় কিনা বলারে কিনা ভাই তাহলে আমরা প্র্যাকটিক্যাল একটু দেখি এগুলো কিন্তু পুরস্কৃত করা হবে বা দেখানো হবে প্র্যাকটিক্যালি যে কি কি মনোযোগ কতটুকু ধরে রাখতে পারলাম কথাটা কি বুঝতে পারছেন তাহলে সবার উচিত হবে মনোযোগ দিয়ে দেখা ওকে তাহলে আমরা রেডি কিন্তু কেউ কেউ হয়তো মনে মনে ভাবতেছে আমার উস্তাদ সমতুল্য হয়তো তারা আমি বস বললাম না উস্তাদ বললাম কারণ কি কারণ যিনি আমাকে শিক্ষা দিচ্ছে বস তো আমার সাথে কি টাকা পয়সা বেশি হইলে হইতে পারে কম হইলে হইতে পারে আমি যার অধীনে কাজ করবো নাকি ব্যাপারটা এরকম না কিন্তু উস্তাদ কিন্তু শুরু থেকে কোন সমস্যা নাই আপনি বসেন আপনি শুধু মনে মনে এত চিন্তা করেন যে এই জিনিসটা আপনি দেখছেন কিনা বা পারছেন কিনা বা পারবেন কিনা সলিউশন করতে আপনি শুধু এতটুকু ভাবেন আপনার বয়স 100 বছর হইতে পারে কাজ করেন 90 বছর কিন্তু এমন জিনিস আছে যা আমরা দেখিনি হয় না আছে কি না আমরা কিন্তু কি গৌরব অহংকার করতে পারবো না কাজ নিয়ে যেটা আমি একাই 100 পারবো কেউ পারবে না এই সৃষ্টি জগতে মনে হয় আমাদের মতো যারা সাধারণ মানুষ টেকনিক্যাল পারসন তারা কেউ বলতে পারবে না পারবে পারবে না কারণ সেটা শেষ নাই তাহলে আমি বলবো প্রথমে দেখেন মেশিনটা ওয়ার্ম করার সাথে সাথে একটা সিগন্যাল আইছে হয়তো আমার বাম পাশে যারা আছে এরা দেখতে পারতেছেন না মেশিনের ডিসপ্লে চেষ্টা করব কম বেশি ঘুরাই দেখানোর জন্য আমরা কি এরকম সিগন্যাল কেউ কখনো দেখছি দেখা যায় পিছনে যারা আছেন দেখতে পারতেছেন এই যে ছোট মেশিনটা ছোট হাইবি হ্যাঁ হাইবি যদি এটাই এরকম একটু আকর্ষণ হয় ক্লিয়ার দেখা যায় ডাইনামে দেখছেন আচ্ছা আমি বলি ওকে আমি বলতেছি বিষয়গুলো এরকম আমি আগে বলছি সবাই সব দেখবার দেখছি তো পারবো তা না অনেক কিছু আছে আমার অজানা তাই তো আচ্ছা তাহলে এই আমাদের যে মেশিন ওয়াল মাউন্টের এটা হলো ইনভার্টার একটা ইনডোর আমরা কিন্তু এটা আউটডোর যেটা নিচে এটাও ইনভার্টার আউটডোর কিন্তু আমরা এই যে ক্যাসেট টাইপের হলো এই আউটডোরটা কিন্তু ইনডোরের সাথে এই ওয়াল মাউন্টের ইনডোরের সাথে কি এটা আউটডোর আমরা সেটিং করি নাই তাহলে আমাদের এই যে মডেলের মেশিনটা সিম্পল মানে একটা ইনডোর কোর মানে ব্যতিক্রমী একটা কোর দেখা যায় তাই তো এখন কি এটা নরমাল না এড নরমাল কি মনে হয় এড নরমাল মনে হয় তাই তো কিন্তু আসলে এটা কিন্তু নরমাল এটা কিন্তু এই সিম্পলটা নরমাল একটা সিম্পল কেন এটা হইছে আমরা এই ইনভার্টার সম্পর্কে আমার পূর্বে যে স্যার বলে গেলেন ইনভার্টারে হয়তো অনেক তথ্য দিয়েছে অনেক তথ্য আমরা জানি অনেক জানি না কি সত্য না এটার অপারেটিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কাস্টমার যে ইনভার্টার নিবে এই ইনভার্টার সে কিভাবে চালাবে এটা কিন্তু আমি যে এসিটা ফিটিং করলাম সর্বপ্রথম আমাকে কিন্তু এই বিষয়গুলো কাস্টমারকে যে সুবিধার জন্য কিন্তু সে কিন্তু সকল সুবিধা জানে না জানে জানে না হয়তো সে জানে এতটুকুই ইনভার্টার মানে একটা সেভিং কি আমার বিদ্যুৎ সাশ্রয় হবে তাই তো কিন্তু কেমনে হবে এটা কিন্তু সে জানে না জানে কাস্টমার হয়তো 100 ভিতরে 200 জন জানতে পারে কিন্তু যদি বলি 90 জনই জানে না ব্যাপারটা এরকম না তাহলে আমার যে সিম্পলটা দেখতেছেন বা অ্যাব নরমাল মনে হচ্ছে ডিসপ্লেতে এটা কিন্তু নরমাল সিগন্যাল কি সিগন্যাল এটা হচ্ছে এনার্জি সেভিং একটা মুভ
এই মুডটা হলো রিমুডের ভিতরে থাকে, এই রিমুডের ভিতরে এই অপশন গুলো আছে। এখন সর্বপ্রথম বলি, কাজ তো আমরা আসলে করছি, আমরা হয়তো ওই যে বললাম আমি 30 মিনিট সময় পাবো, কথা বলতে তো 30 মিনিট লাগে বুঝবার জন্য নাকি, তাহলে আপনাদেরকে দেখাইতে তো আরো সময় দরকার, কথা সত্য কি না? যদি সত্য হয়, কিন্তু সত্য হলো আপনারা হয়তো ধৈর্য ধরে থাকতে পারবেন, কিন্তু আমাদেরকে এক সময় ধৈর্য হারাই যাবো, কথা নেই কি না? যাই হোক, আশা করি আমরা থাকলে আমরাও ধৈর্য ধরে থাকতে পারবো, তারপর যত দ্রুত আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, এটা হলো একটা রিমোটের অপশন, এটা হলো একটা রিমোটের অপশন, দেখেন আমি এইখানে এটাকে আবার কি করি, এটা কি নরমাল না স্বাভাবিক? আমরা যেটা ভাবি দেখা যায়, শোনো এক কত টেম্পারেচার 16 আছে, তাহলে ব্যাপারটা কি হলো বলেন, যদি এই সিম্পলটা আপনারা জায়গা পাইতেন ডিসপ্লেতে তাহলে কি ভাবতেন? হয় থার্কের সমস্যা, তা না হলে ওই এক ভাই বলে ফেলছে তো মাথা নষ্ট। এইখানে একটা কথা বলি আমি, আসলে কথাটা সত্য যে মাথা নষ্ট, কারণ আমরা, আচ্ছা ভাই এক মিনিট, আমি একটা জিনিস মনে মনে ভাবছিলাম যে পুরো তুমি কথাটা বলবো, কিন্তু যদিও সেটা বলতে পারি নাই, আমরা সার্কের সম্পর্ক